আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী বাসার একাডেমি অনলাইন ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আমার কাছে একজন একটা প্রশ্ন করেছে যে ভাইয়া বুয়েটে মেডিকেলে অথবা ঢাকা ভার্সিটিতে চান্স হয়নি তো সেই ক্ষেত্রে রেখে লাভ কী তা আমি এখানে এটা বলতে চাই যে আসলে এই প্রশ্নটা কিন্তু আমাদের ওই একজনের না এই ধরনের প্রশ্ন কিন্তু আর অনেকেরই আছে যারা বইটা পরীক্ষা দিয়েছে কিন্তু চান্স পায়নি অথবা মেডিকেলে পরীক্ষা দিয়েছিল চান্স পাইনি অথবা ঢাবিতে পরীক্ষা দিয়েছিল প্রিপারেশন নিয়েছিল বাট চান্স হয়নি সবার তো চান্স হবেও না কেননা সিটেরও তো একটা লিমিটেশন আছে হয়তো যোগ্য যোগ্য ছেলে পেলে অনেক আছে কিন্তু সিটের সংখ্যা তো আমাদের স্বল্প এই আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে হ্যাঁ আপনি চান্স পাননি এটা এটা একটা কষ্টের একটা বিষয় আপনি কষ্ট করেছিলেন পড়াশোনা করেছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু আপনার চান্স হয়নি এই জন্য আপনার জীবন কিন্তু ব্যর্থ নয় কেননা বুয়েট মেডিকেল এগুলোর আছে যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এদের সবাই কিন্তু বুয়েট মেডিকেল বা ঢাবি থেকে পড়াশোনা করেনি কয়জন ছেলেই বা এখান থেকে বের হয় তাই না আর ওখান থেকে বের হওয়ার পর সবাই প্রতিষ্ঠিত হয়েছে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই ধরেন ঢাবির সার্টিফিকেট আছে সেও হয়তো চাকরির জন্য ঘুরছে তার যোগ্যতা অনুসারে সে ভালো চাকরি পাচ্ছে না সেও হয়তো বা ছদ্ম বেকার হিসেবে ঘুরছে হয়তো একটা জব পেয়েছে কিন্তু সেটা তার যোগ্যতা অনুসারে নয় যে পরিমাণ সুবিধা পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না তাহলে এটা কিন্তু একটা বেকার অথবা মেডিকেল থেকে বের হয়েছে সেও কি প্রতিষ্ঠিত হয়েছে অথবা বইয়ের থেকে বের হয়েছে এদের সবাই কি প্রতিষ্ঠিত হয় হয় না এজন্য আপনি আপনারা যারা চান্স পাননি তারা মন মনে কষ্ট নেবেন না প্লিজ আপনাদের জন্য আমি রিকোয়েস্ট করব যে এবার আপনি ওখান থেকে বের হয়েছেন অথবা ওখানে আপনি পড়াশোনা মানে ধরেন আপনি ওখানে ওখানে পড়াশোনা করার চান্স পাননি আপনি এখন চিন্তা করুন যে আপনি কিভাবে তাহলে আপনার স্বপ্ন পূরণ করবেন নিশ্চয়ই আপনার একটা স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য এর বাইরে যে মানে পন্থাগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন আর আপনাদের মধ্যে যদি কারো অনলাইনে কাজ করার কোনো পরিকল্পনা থাকে বা ইচ্ছা থাকে তো সেই ক্ষেত্রে আপনি অনলাইনের উপরেও কিন্তু একটা ছয় মাসের বা এক বছরের একটা ট্রেনিংয়ের একটা কোর্স আপনি করতে পারেন আমরা অনেক সময় মনে করি যে তিন মাসের একটা কোর্স করলেই এক মাসের একটা কোর্স করলেই লাখ লাখ টাকা কামাই করবো এটা আসলে ভুল আমরা ওই ধরেন বইয়েটা পড়াশোনা করতে গেলেও মাস্টার্স কমপ্লিট করতে গেলে ছয় সাত বছর লাগে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এত দীর্ঘ সময় দেওয়ার পর ধরেন একশো জনের মধ্যে জন সাকসেস হয় বাকি জন কিন্তু অ্যাজ ইউজুয়াল সমাজে যেভাবে থাকে সেভাবেই তারা থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি ছয় মাসের একটা কোর্স করেন বা এক বছরের একটা কোর্স করতে পারেন এবং সেখানে আপনি যদি বইটা পাশ করার জন্য চান্স পাওয়ার জন্য যে ধরনের পড়াশোনা আপনি করেন যে ধরনের সময় দেন সেইভাবে যদি আপনি একটু কম্প্রোমাইজ করতে পারেন স্যাক্রিফাইস যদি করতে পারেন তাহলে আমি আশা করি যে আপনিও বইটা না পড়েও এখানে আপনি অনেক ভালো কিছু করতে পারেন আর এরকম আপনার মতো যদি কেউ থেকে থাকে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সহায়তা নিয়ে আপনি একটা সার্কেলের মতো করে বা কয়েকজন ফ্রেন্ডের মিলেও কিন্তু একটা আইডিয়া ইনো ইনোভেটিভ কোনো একটা আইডিয়া ডেভেলপ করে কিন্তু কাজ শুরু করতে পারেন এই জন্য আফসোস আফসোস করে লাভ নেই আফসোস করে বরং আপনি হতাশাগ্রস্ত হবেন এবং একসময় হয়তো আপনি একটা আপনার জীবনের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়ার কারণে একটা ভুল সিদ্ধান্ত নিতে পারেন আর সেই ক্ষেত্রে আপনার এই সুন্দর জীবনটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে এজন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি আপনার ক্রিয়েটিভ মাইন্ডের যে বন্ধু আছে তাকে আপনি সাথে নিয়ে ইনোভেটিভ একটা চিন্তা করেন এবং চিন্তা করে এমন কিছু কাজ বের করুন যে কাজটা করলে আপনি নিজে সফল হতে পারবেন প্লাস হচ্ছে আপনি মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারবেন এমন একটা সময় হয়তো আসবে যে চাকরি করলে কী হবে চাকরি করলে আপনি কারো আন্ডারে চলে গেলেন আর যদি আপনি নিজে কোনো কিছু করতে পারেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আরও দুইজন মানুষ পাঁচজন দশজনের কিন্তু একটা ব্যবস্থা করতে পারবেন এই আমি সেদিন একটা একটা ছোট একটা ভিডিও দেখলাম সেখানে একজনে বললো যে পড়াশোনা শেষ করেছে বললো যে হ্যাঁ পড়াশোনা শেষ করেছি এখন কি করছো বললো যে আমি এখন চাকরি খুঁজছি তো তখন তাকে বলা হলো যে তুমি মাস্টার্স কমপ্লিট করেছো পড়াশোনা কমপ্লিট করেছো কিন্তু এখনও তোমার ভিতর থেকে দাস হওয়ার প্রবণতা বের হয়নি অর্থাৎ আমাদের যে মানসিক একটা দাসত্ব আছে যে পড়াশোনা শেষ করার পর আমরা একটা চাকরি করব। এই যে পড়াশোনা শেষ করার পর কারো আন্ডারে গিয়ে চাকরি করব। এই যে একটা মানসিক দাসত্ব এখান থেকে কিন্তু আমরা এখনও বের হতে পারিনি এই জন্য আমি আপনাকে বলবো যে চাকরি করব না যে তা না করবো ঠিক আছে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে ইনোভেটিভ নিজে কোনো কিছু করার জন্য হ্যাঁ তাহলে কি হবে আমাদের দেশটা তো আমরা জানি যে এখানে ওভার পপুলেটেড একটা কান্ট্রি তো এখান থেকে গভর্নমেন্ট একা কিন্তু সবাইকে জবের ব্যবস্থা করে দিতে পারবে না এবং যতগুলো প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু এত মানুষের কর্মসংস্থানের সুযোগ করতে পারবে না এজন্য প্রত্যেককেই বা অনেককেই এখান থেকে বের হয়ে আসতে হবে মানে ওই আউট অফ দ্য বক্সের বাইরে আসতে হবে সবাই যেভাবে চিন্তা করে যে আমি পড়াশোনা শেষ করব দেন একটা চাকরি করবো এই এই চিন্তা থেকে বের হয়ে এসে নিজেকে কিছু উদ্যোগ নিতে হবে এবং সেই উদ্যোগটাকে বাস্তবায়নের জন্য আপনাকে কাজ করে যেতে হবে তো আশা করি আপনারা যারা এরকম আছেন তারা অবশ্যই নিজেরা কিছু পরিকল্পনা করবেন চিন্তা করবেন সেটাকে বাস্তবায়নের জন্য অগ্রসর হবেন অনেক সময় এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নিজে কোনো কিছু করবো তো টাকা তো লাগবে বা তো টাকা দিবে না সেক্ষেত্রে আমি বলবো যে কোনো কাজ করতে গেলে টাকা লাগে ঠিক আছে কিন্তু টাকাটাই কিন্তু মূল নয় আপনি যদি ইনোভেটিভ একটা আইডিয়া বের করতে পারেন তো সেই আইডিয়াটা যদি আপনি দেখেন যে না এটা সফল হওয়া সম্ভব এই ধরনের ব্যাপার যদি আপনি দাঁড় করাতে পারেন তাহলে কিন্তু টাকা আপনার অল্প হলেও আপনি ম্যানেজ করতে পারবেন আর আপনি বড়ো করে শুরু করার পরিকল্পনা করবেন এটা তো ঠিক না আপনি ছোট করে শুরু করেন ছোট জিনিসকে বড় করা যায় কিন্তু একটা বড়ো করে শুরু করতে গিয়ে আপনি যেই মানে প্যারাটা আপনার জীবনে আসবে এটার যে ক্যাপিটাল লাগবে এটার যে বিভিন্ন যে ফাংশনগুলো করতে হবে এই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আর আপনি যদি লোন করে টাকা আনেন তো সেই টাকাগুলো আপনি কিন্তু আপনার যদি সেটা ব্যাপক আকারের বড় আকারের হয় আপনি কিন্তু সেটা পরিশোধ করতে একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আমি বলবো যে ছোট করে শুরু করে আপনি সেটাকে যদি কন্টিনিউ করতে পারেন তাহলে এক সময় সেটা কিন্তু বড় হবে তো তারপরও কিছু প্রবলেম থাকবে সেই সমস্যাগুলো আপনাকে আপনার যারা বন্ধু থাকবে অথবা যারা এক্সপেরিয়েন্স যাদের আছে অভিজ্ঞতা সম্পন্ন যে যে কাজটা করতে চান সেই ধরনের মানুষ যারা আছে অনেকেই আছে তো তাদের সাথে আপনি পরামর্শ করে যদি কাজটা করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি সফলতার দিকে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে আল্লাহ তালা আপনাদের সবাইকেই সুন্দর করে চিন্তা করার এবং সে আপনাদের সেই স্বপ্নগুলোকে বাস্তবায়নের তৌফিক দান করেন আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকেই সুন্দর পথে পরিচালনা করুন আর ভালো কথা আমার এই চ্যানেলটি এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ